হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে মার্ক জুকারবার্গ আবার নতুন একটি সোশ্যাল মিডিয়া সাইট কিন্তু আমাদের প্লে স্টোরের মধ্যে লঞ্চ করেছেন, যেটির নাম হচ্ছে থ্রেডস। তো এটি মূলত টুইটারকে টক্কর দেওয়ার জন্যই মেক করা হয়েছে। তো এই অ্যাপটি আমাদের যে ইনস্টাগ্রাম রয়েছে সেটি ইনস্টাগ্রামের সাথেই যুক্ত। তো টুইটারের বিষয়ে অনেক ধরনের নিষেধাজ্ঞা এবং অনেক ধরনের রিস্ট্রিকশন দেওয়ার কারণে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে, এবং এই সময়ে মার্ক জুকারবার্গ একটি মোক্ষম চাল চলেছে, যেটি হচ্ছে থ্রেডস। এই থ্রেডস এই অ্যাপটির মাধ্যমে মার্ক জুকারবার্গ কিন্তু খুব ভালো একটি মার্কেট তিনি কিন্তু তৈরি করতে পেরেছেন। তিনি থ্রেডস অ্যাপটি প্লে স্টোরে লঞ্চ করার 4 ঘন্টার মধ্যে তিনি প্রায় 5 লাখ ইউজার পেয়েছেন, এবং 10 ঘন্টার মোটামুটি 10 ঘন্টার মধ্যে তিনি 10 মিলিয়ন ইউজার কিন্তু এই অ্যাপটিতে পেয়েছেন, মানে 10 মিলিয়ন ইউজার এই অ্যাপটিতে সাইন ইন করেছে। এবং বর্তমান সময়ে রিসেন্টলি এখন যে সময়টি চলতেছে এই সময়ে কিন্তু প্রায় 50 মিলিয়ন প্লাস এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়েছে, এবং ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক আরও বেড়ে গেছে। তো মূলত টুইটারে যে সকল রিস্ট্রিকশন দিয়েছেন তিনি, ইলন মাস্ক যে সকল রিস্ট্রিকশন টুইটারের মধ্যে দিয়ে রেখেছে, যেমন আমাদের যে ভেরিফাই যে সিস্টেমটি রয়েছে টুইটারে, বা আমরা যেটাকে বলি ব্লু ভেরিফাই, তো এই ভেরিফাই সিস্টেমটি টিকিয়ে রাখার জন্য ইলন মাস্ক কিন্তু রিসেন্টলি যে নিয়মটি করেছে সেটি হচ্ছে এটির জন্য একটি কিন্তু ফি প্রদান করতে হয়, যারা সেলিব্রিটি রয়েছে তাদেরকে একটি ফি প্রদান করতে হয় এই ব্লু ভেরিফাইটা টিকিয়ে রাখার জন্য, বা এই ব্লু ভেরিফাইটা রাখার জন্য তাদেরকে মান্থলি বা ইয়ারলি একটি তাদেরকে কিন্তু একটি চার্জ প্রদান করতে হয়, যার কারণে আর বর্তমানে আরও কিছু রিস্ট্রিকশন তিনি দিয়েছেন, যে যারা ব্লু ভেরিফাই তারা ব্লু ভেরিফাই করা যাদের অ্যাকাউন্ট তারা একদিনে সর্বোচ্চ 1000টি টুইট করতে পারবে, এবং যাদের ব্লু ভেরিফাই নেই কিংবা নন ভেরিফাইড অ্যাকাউন্ট তারা সর্বোচ্চ 300টি টুইট করতে পারবে। তো এই সকল রিস্ট্রিকশনের কারণে কিন্তু ধীরে ধীরে টুইটারের যে ইউজার রয়েছে ইউজার কিন্তু কমে যাচ্ছে, কিন্তু সে জায়গাতে থ্রেডস অ্যাপসটি লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু থ্রেডস অ্যাপসে যে পরিমাণ সাড়া পেয়েছে আমাদের মার্ক জুকারবার্গ, তো এটি এটি মূলত খুবই বিস্ময়কর একটি ব্যাপার। তো থ্রেডসে বর্তমানে যে মার্ক জুকারবার্গ যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে টুইটারে যে সকল রিস্ট্রিকশন দেওয়া রয়েছে এগুলো মার্ক জুকারবার্গ সম্পূর্ণ ফ্রিতে থ্রেডসের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছে। তো তিনি ধীরে ধীরে এই অ্যাপসটি এখনও ধীরে ধীরে কাজ চলতেছে অ্যাপসটির এখনও, কিন্তু এটি লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে আমি ইনস্টল করে দেখেছি অ্যাপসটি ইনস্টাগ্রামের মতোই এবং সরাসরি টুইটারের সমতুল্য একটি অ্যাপ তিনি কিন্তু তৈরি করেছেন। তো এই অ্যাপসটির বিশেষ একটি বিষয় হচ্ছে এটি সরাসরি ইনস্টাগ্রামের সাথে যুক্ত করা রয়েছে। এই অ্যাপসটিতে আপনারা চাইলে আপনারা সুইচ করে ইনস্টাগ্রাম থেকে থ্রেডসের মধ্যে ঢুকতে পারবেন, আবার থ্রেডস থেকে সুইচ করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে বা ব্লু ভেরিফাই করা আছে তাদের কিন্তু এই ভেরিফাই অ্যাকাউন্টটাই কিন্তু থ্রেডসের মধ্যে কিন্তু চলবে। আবার আপনারা চাইলে থ্রেডসের মধ্যে নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন, এবং এই থ্রেডস অ্যাপটি কিন্তু খুব ভালো একটি মার্কেট পজিশনে বর্তমানে চলে এসেছে, এবং আশা করা যায় টুইটারের যে মার্কেটটি রয়েছে এটি কিন্তু থ্রেডস অ্যাপটি দখল করে ফেলেছে, এবং ভবিষ্যতে এই থ্রেডস অ্যাপটি আরও এগিয়ে যাবে। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এটি কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে, যে ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গের মধ্যে একটি বিতর্ক তৈরি হয়েছে যে তারা কপি, মানে মার্ক জুকারবার্গ টুইটারের একটি কপি, যে এটি থ্রেডস অ্যাপটি এটি হচ্ছে টুইটারের কপি হিসাবে এটি তৈরি করেছে, এরকম একটি বিতর্কও কিন্তু চলছে। তো এই সকল বিতর্কে কিন্তু সবসময় কান দেওয়া যায় না। তো মূলত যেহেতু থ্রেডস অ্যাপটি টুইটারকে টক্কর দিচ্ছে যার জন্য এই সকল বিতর্ক উঠছে, তো এই অ্যাপসটি যে থ্রেডস অ্যাপটি রয়েছে এই অ্যাপসটির কিন্তু রেটিং মোটামুটি অনেক ভালো, প্রায় 12+ রেটিং রয়েছে। তো অ্যাপসটির ফুল নেম হচ্ছে থ্রেডস অ্যান্ড
ইনস্টাগ্রাম অ্যাপ। তো আমরা আপনাদের দেখাবো কিভাবে থ্রেডস অ্যাপটি ইনস্টল করতে হয় এবং এটিকে কিভাবে ব্যবহার করতে হয়, এই এই সম্পূর্ণ প্রসেসটি আমরা আপনাদের দেখাবো। তো চলুন, কিভাবে এটি ব্যবহার করতে হয় এবং এর সাইন ইন এবং লগ ইন প্রক্রিয়া সম্পূর্ণটি আপনাদের দেখাতে দেখাবো। তো সরাসরি চলে যাই ফোন স্ক্রিনে। সবার প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে থ্রেডস, TheRedS, থ্রেডস। থ্রেডস দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটি আসবে এটি হচ্ছে থ্রেডস অ্যাপ। আপনারা এখানে রেটিং দেখলেও বুঝতে পারবেন, এখানে দেখুন 50 মিলিয়ন ডাউনলোডস, রেটিং 12+। তো এটি হচ্ছে থ্রেডস অ্যাপ, আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে। আমি অ্যাপের মধ্যে চলে যাই, এই হচ্ছে থ্রেডস অ্যাপ। তো আমি অ্যাপসটি এখন ওপেন করব। ওপেন করার পর আপনি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম মেটা, তো এটাও মেটারই একটি অ্যাপস যার জন্য এখানে সেই একটিও দেখাচ্ছে। তো আমাদেরকে প্রথমত যেটি করতে হবে, আপনারা আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনারা এখানে সরাসরি যে অপশনটি পাবেন, এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের কিন্তু যে এখানে একটি অপশন নিচে চলে আসবে, এখানে এখানে কিন্তু অপশনটি চলে আসবে আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে। আমি এখানে সুইচ অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পেজ চলে এসেছে। তো এই পেজটি হচ্ছে এখানে আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে থাকে বা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাপসটি আপনাদের নেই, সেক্ষেত্রে আপনারা এখানে ইনস্টাগ্রামের যে নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। অন্যথায় আপনারা এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে শো করবে। তো এখানে প্রেস করবেন। তো প্রেস করার পর এখানে কিন্তু সরাসরি আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে না সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু থ্রেডস থ্রেডস অ্যাপসে ঢুকে যাবে। তো এটি হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটি এখানে থ্রেডস অ্যাপস এখানে শো করছে। তো এখান থেকে আমরা আমরা যদি সেটিংসে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে কিন্তু অ্যাকাউন্ট এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সহ সকল ধরনের অ্যাকাউন্ট কিন্তু সকল ধরনের ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটি হচ্ছে হোম পেজ, এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। সেম টুইটারের মতোই সম্পন্ন প্রসেসটা, এখান থেকে আপনারা কোনো কিছু শেয়ার করতে পারবেন। তো এটি হচ্ছে মূলত যে থ্রেডস অ্যাপটি রয়েছে, অ্যাপসের অ্যাকাউন্ট আপনারা এইভাবে করে এখান থেকে ক্রিয়েট করতে পারেন অথবা নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের পরবর্তী আরেকটি ভিডিও আসতে চলেছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এটি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু টুইটার অ্যাকাউন্ট যেটি রয়েছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এ দেখুন আমি ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু আমি রয়েছি এখানে ইনস্টাগ্রামে, এটি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর সেম এখানে যদি আমি হচ্ছে ব্যাক করি তাহলে এটি হচ্ছে আমার থ্রেডস অ্যাকাউন্ট, এই দুটির মধ্যে হচ্ছে এটি ডিফারেন্ট। আপনারা চাইলে এখান থেকেই সরাসরি সুইচ করে আপনারা ইনস্টাগ্রাম টু টুইটার এবং ইনস্টাগ্রাম টু থ্রেডস, থ্রেডস টু ইনস্টাগ্রাম আপনারা এখানে কিন্তু মানে সুইচ করতে পারেন। এখানে যে উপরে আপনারা যে আইকনটি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে যে আইকনটি রয়েছে এই আইকনটিতে আপনারা প্রেস করলে সরাসরি আপনাদের কিন্তু ইনস্টাগ্রামে নিয়ে যাবে। তো এটি হচ্ছে আপনার এটি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর ওইটি হচ্ছে আমার থ্রেডস অ্যাকাউন্ট। এই হচ্ছে মূলত যে অ্যাকাউন্ট খোলার প্রসেস, এটি হচ্ছে এভাবে অ্যাকাউন্টে খুলতে হয়। দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।